মৃত্যুর পর মানুষ যদি শুনতে না পায় তাহলে কবরের সালাম দিলে তারা কীভাবে শুনতে পায়? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে ওমা আনতা বিমুসমি আইমান ফিল কুবুর, আপনি কবরবাসীকে শোনাতে পারবেন না, আপনার এই ক্ষমতা নেই যে আপনি চাইলে কবরবাসীকে যা খুশি তা শুনবেন, আপনি যা ইচ্ছা তাকে বলবেন সে শুনবে, এই ক্ষমতা আপনার নাই, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে তা শোনাতে পারেন। অতএব কবরে যিনি সাহিত্য আছেন, আপনি সালাম দিচ্ছেন, সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন, অথবা সালামু আলাইকুম ইয়া আহলুল কবর, হে কবরবাসী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, যে তাদের সাথে কথা বলছেন, আপনার এই কথা তো আপনি পৌঁছাচ্ছেন না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আপনাকে এইভাবে ডেলিভারি করতে বলেছেন, আপনি দিয়েছেন সেখানে সালামটা, এটা পৌঁছানো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, তিনি কীভাবে পৌঁছান তার জন্য তো অসম্ভব বলতে কিছু নেই। আপনি শোনাতে পারবেন না যে যা খুশি তাকে বলবো, যে আলাপ করবো, গল্প করবো, আড্ডা করবো, এই সুযোগ আপনার নেই, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি সেখানে তার জন্য সালাম নিবেদন করবেন, তার জন্য দোয়া করবেন, ব্যাস এটুকু আপনার দায়িত্ব। সে আমার সাথে কথা বলছে কি না, সে আমাকে রিপ্লাই করছে কি না, সেজন্য প্রতীক্ষা করা, অপেক্ষা করা আপনার প্রয়োজন নেই।